ঘটনাটা হচ্ছে 2008 সনের, আমার হাজব্যান্ড চলে গিয়েছিল বাইরে 2007-এ। তো আমার 3টা বাচ্চা নিয়ে আমি একা একটা বাসায়। তো আমার একটা শখ ছিল যে আমি মানে যখন বাচ্চারা ঘুমিয়ে পড়ে তখন আমি আর কি কিছু কিছু রান্না বান্না করতে খুব পছন্দ করতাম। তো ধরেন এই এই সিজনটাই যে 2008-এর মেতে, এই সময় যে এই সিজনটাতে তো আমের প্রচলন খুব বেশি, আমের আচারেরও প্রচলন খুব বেশি। তো আমার বাসাটা ছিল এমন একটা মানে জায়গায় যেটা আমার রান্নাঘরের পরে রাস্তা, রাস্তার পরে সামনে একটা কলোনি, কলোনিটাতে বিশাল বিশাল গাছ। তো রাতে 2টা বা 2:30-টার সময় ওই সময় একা একা আমি রান্না করাটা একটা মানে একটা ভয়ানক ব্যাপারই। তো বাচ্চারা ঘুমিয়ে থাকতো, আমি রান্না করতে তখন একটু মানে পছন্দ করতাম বা স্বাচ্ছন্দ্য করতাম যে একটু নিরিবিলি রান্নাটা করলে একটু ভালো হবে। তো যাই হোক, হঠাৎ করে একদিন আমি আমের মানে আচারটা করছি, তো করতে করতে হঠাৎ করে আমার সামনে রোডের দিকে চোখ গেল, যেখানে যে কলোনিটাতে আপনার আম গাছটা, তো আম গাছটা ওখানে আমি হঠাৎ করে তাকিয়ে দেখলাম যে একটা লোক, তো পাঞ্জাবির মতো ঠিক না, মানে আপাদ মানে গলা থেকে নিয়ে আপনার পা পর্যন্ত সে একটা আলখেল্লার মতো। তো রংটা সাদাও না বা কালো না, ধূসর টাইপের। তো আপনার এই সময় আমি অনেকক্ষণ তাকিয়ে দেখলাম, অনেকক্ষণ তাকিয়ে দেখার পরে আমি ভাবলাম যে আমার এটা হয়তো চোখের ধুলা, আমি হয়তোবা এমনি হয়তোবা দেখছি বা হয়তোবা কেউ ছিল বা এখন আমি দেখছি না। তো তারপর আমি এটাকে মানে গুরুত্ব না দিয়ে আমি আমার কাজ করছি। তো বাই দিস টাইম আমি কাজ করছি, আমার কাজ শেষ, আচার বানানো শেষ। তো হঠাৎ করে আমার আমি রান্নাবান্না শেষ করে আমি আসলাম ঘুমাবো, ফ্রেশ হয়ে ঘুমাতে যাব, ঘুমাচ্ছি। আমি যখন খাটে শুতে যাব, তো আমার একটা অভ্যাস ছিল যে আমি সব সময় আমার শরীরটাকে বন্ধ করে আমি ঘুমাতাম। তো সেদিন সম্ভবত আমি খুব টায়ার্ড হয়ে পড়ে যাওয়াতে আমি আর এটা করি নাই। তো দেখা গেল যে আমি দোয়া দূরত পড়ে না পড়েই ঘুমিয়ে পড়লাম। হঠাৎ করে আমার মনে হলো যে আমার পায়ের বুড়ো আঙ্গুল থেকে আমাকে কিছু একটা বোধহয় আমার শরীরের ভিতরে প্রবেশ করছে। তা আমার পাশে আমার ছোট মেয়ে প্লাস আমার বড় মেয়ে ঘুমানো, তা আমি আর ওদের ডিস্টার্ব করলাম না যে এত রাত করে আমি বলবো, সেটা ওরা ভয় পাবে। তো আচ্ছা ঠিক আছে, আমার ছোট মেয়েটা তখন মাত্র 2 বছর বা 2.5 বছর এরকম হবে। আমি জাস্ট দেখছি যে আমার ভিতরে আস্তে 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 আমার ভিতরটা মানে ভয়ে শক্ত হয়ে যাচ্ছে আমি, প্লাস আমার শ্বাসকষ্ট হচ্ছে। তা আমি উল্টো ঘুরে আমি দোয়া দূর পড়া শুরু করলাম বা চারকুল পড়লাম। পড়ে শুতে শুতে দেখলাম যে কিছুতেই এটা ভাল লাগছে না, তো আমি উঠে পড়লাম। উঠে অনেকক্ষণ আমার ঘরে আমি পায়চারি করছি বা কাউকে ডাকতেও সাহস পাচ্ছি না যে বাচ্চারা ঘুমাচ্ছে, সকালে স্কুলে যাবে কেউ, কলেজে যাবে, তো এই জন্য আর কাউকে ডাকছি না আমি। তো তারপর দেখা গেলো যে ওইভাবে আমি রাত মানে ভোর রাতটা আজানটা হলো, তখন দেখলাম যে আমার ভিতরটা তখন একটু ভাল লাগছে। আমি আস্তে আস্তে এসে আমার বেডে শুয়ে পড়লাম, শুয়ে পড়লাম। তারপর দেখা গেল যে নেক্সট ডেতেও এরকম সকালবেলা আমি নাস্তা করব, নাস্তা করব, তো আমার ভাল লাগছে না, আমার গলা দিয়ে নাস্তা নামছে না। তারপর দেখা গেল যে আমি খুব অস্থির লাগছে আমার, আমি গোসল করতে গেলাম, গোসল করতে গেলে গেলে চলে আসলাম, এসে নাস্তা করব ফ্রেশ হয়ে সেটাও পাচ্ছি না। মানে আমার ভিতরে একটা অস্থিরতা কাজ করছে যে আমাকে এখান থেকে বের হয়ে যেতে হবে, আমি আর ঘরে থাকতে পারবো না, তো ঘরে থাকতে পারবো না, এরকম অস্থিরতা আমার কাজ করছে। তো এই জিনিসটা আমার ভিতরে যে হচ্ছে, সেদিন আবার আমার এক ভাতিজা ছিল বাসায়, সে আবার খুব পরহেজগার ছেলে। তো সে আমাকে সকালে উঠে মানে সে আমাকে মিমি ডাকতো, আমার ভাতিজারা আমাকে মিমি ডাকে। তো সে আমাকে বলছে যে মিমি তুমি কি রাতে ম্যাক্সি পড়াচ্ছিলে, তুমি কি রাতে হাঁটাহাঁটি করছিলে? তা আমি বললাম যে না, আমি তো হাঁটাহাঁটি করছিলাম, আমি তো অন্য কাপড় পরাচ্ছিলাম। তো বললো যে না, আমি তো তোমাকে দিব্যা নামে দেখলাম, তুমি আমার রুমে আসলে। আমি বললাম যে না, আমি তো কারোর রুমে যাই নাই, বাট আমি হাঁটাহাঁটি করছিলাম, আমার খুব খারাপ লাগছিল। তো পরে এরকম অস্থিরতা, আমার নাস্তা যাচ্ছে না গলা দিয়ে, আমার খুব অস্থির লাগছে, বুকে চাপ লাগছে। তা আমি ছেলেকে বললাম যে আমি হসপিটালে যাব, আমার বোধহয় সম্ভবত কোনো কারণে হয়তো ফিজিক্যাল কোনো প্রবলেম, আমি একটু ডক্টর চেক আপে যাবো।
তো আমাকে নিয়ে আসলো তখন এখানে যে বাড্ডা জেনারেল হসপিটাল, আমার বাসা ছিল তখন মালিবাগ। তো আসলাম এখানে, যে কার্ডিওলজি প্রফেসর উনি আমাকে সব কিছু চেক আপ করে বললেন যে আমার তো মনে হচ্ছে না, আচ্ছা ঠিক আছে তারপরে আপনি একটা থরো চেক আপ করেন। তো বাই দিস টাইম আমি সবগুলিই থরো চেক আপ করলাম, তো পুরোপুরি নর্মাল, রিপোর্টগুলি নর্মাল, বাট আমার সেই অস্থিরতাটা যাচ্ছে না। আমি রাস্তায় দেখছি যে গাড়ি ঘোড়া মানুষজন হাঁটাচলা করছে, বাট আমার কোনো কিছু ভাল লাগছে না। আমার চেহারা আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে, আমার মানে অস্থিরতা আরও বেড়ে চলছে। তো তখন যাই হোক একজন আমাকে বলল যে একটা ভালো হুজুরের সাথে একটু পরামর্শ করার জন্য। তা আমি যখন গেলাম পরামর্শ করার জন্য, তো উনি আমাকে দেখে অনেকক্ষণ থম ধরে থাকলেন। থম ধরে থাকার পরে উনি আমাকে বললেন যে আমাকে একটা জবা ফুল এনে দাও, একদম লাল জবা, যেখান থেকেই পারো। তা আমি অনেক ঘুরে টুরে, যে এখানে অ্যাম্বাসিতে অনেক নার্সারি টার্সারি ছিল আগে, তো এখান থেকে আমি যেভাবেই হোক আমি একটা জবা নিয়ে গেলাম। তো উনি যখন জবাটা পাতাটা ধরে আমাকে বললো যে তুমি আমার এখানে তাকিয়ে থাকবে সরাসরি, আর আমি সুরাগুলি পড়বো, তো তুমি কিন্তু নড়চড় করবে না। তো উনি বোধ হয় সম্ভবত খুব বেশি হলে 15 মিনিট বা 20 মিনিট বোধ হয় দোয়া পড়েই যাচ্ছেন, বাট আমার দেখলাম যে আমি ঘেমে ঘেমে অস্থির, প্লাস আমি আর সহ্য করতে পারছি না, আমি একসময় অজ্ঞান হয়ে পড়লাম। অজ্ঞান হয়ে পড়লাম, তারপরে আর আমার কোনো মানে হুঁশ নাই, কোনো কিছু জানি না, আমি জ্ঞান জানি না। জ্ঞান হওয়ার পরে আমি দেখলাম যে আমাকে তাদের বিছানায় শোয়ানো হলো। তো ওই অবস্থাতেই আমাকে তারা শরীরে পানি টানি ঢেলে আমাকে সেন্স আনা হলো। তো পরে আমি যখন বললাম যে না আমার কিছুই ভালো লাগছে না, এখানেও ভালো লাগছে না, তো উনি বললো যে দেখো তোমাকে কিন্তু খুব শক্তভাবে বান মারা হয়েছে, তুমি এটা বুঝতে পারছ না, তুমি কি কালকে কোনো কিছু দেখে ভয় পাইছো? আমি বললাম যে হ্যাঁ, আমি রাতে দেখে ভয় পাইছি, বাট আমি ওটাকে গুরুত্ব দিই নাই। আমি ভাবছি যে হয়তো আমার এটা চোখের ভুল, বা রাতেরবেলা হয়তো গার্ডার থাকতে পারে বা কোনো কিছু। তো যাই হোক আমাকে বাসায় আমি আসলাম, সাহস করে বাসায় আসার পরে নেক্সট ডেতে আবার সেই একই ঘটনা, যে আমি ঘুমাতে যাচ্ছি, আমার বুড়া আঙ্গুল থেকে আস্তে 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 মনে হচ্ছে যে আমার শরীরের ভিতরে কিছু প্রবেশ করছে, প্লাস সেম ওই ঘর মানে বুকের মধ্যে চাপ, আমি আবার অস্থির হয়ে গেলাম। অস্থির হতে হতে আবার মানে এখন আর না পেরে আমি সবাইকে ডেকেই তুললাম। তো ওরা সাথে সাথে আমাকে হসপিটালে নিয়ে আসলো, আমাকে সারা রাত অবজারভেশনে রাখলো। ডক্টর আবার সে সব কিছু মানে করলো, ইনভেস্টিগেশন করলো, বাট দেখলো যে আমার ভিতরে কোনো কিছু রোগ নাই। তো আমাকে তখন আরেকজন খুব ভালো একজন মানে কামেলদার হুজু, তাকে আমাকে মানে বললো যে তার সাথে একটু যোগাযোগ করার জন্য। সে আবার আমার কাজের মেয়ের ছিল আমার বাসায়, সে বললো যে আপা আপনি এক কাজ করেন, উনি খুব ভালো হুজু, আপনি ওনাকে ডাকেন। আসলে সত্যি কথা, তখন আমার এগুলির ব্যাপারে কোনো বিশ্বাস ছিল না যে কোনো হুজুর কোনো ট্রিটমেন্ট করতে পারে বা কোনো কিছু। তো বাট আমি নামাজ কালাম সবই পড়তাম। তো পরে দেখা গেলো যে উনি এসে আমাকে হসপিটালে যখন দেখলেন, উনি আমাকে বললেন যে তোর তো কিছুই হয় নাই, তুই শুধু শুধু হসপিটালে থাকিস না, তুই বাসায় যা, বাসায় যা। আচ্ছা তোর বাসা কোথায়? তোর বাসার অ্যাড্রেসটা দে আমাকে, আমি যাব। তো আচ্ছা ঠিক আছে, আমি চলে গেলাম, রিলিজ হয়ে হসপিটাল থেকে বাসায় চলে গেলাম। বাসায় যাওয়ার পরে উনি অ্যাড্রেস নিয়ে আমার বাসায় গেলেন, তখন আমার বাসায় ভাতিজা বা আমার ছেলে মেয়ে সবাই। তো উনি বসলেন আমার সামনে, উনি বললেন আমাকে এক গ্লাস পানি দাও আর একটা কাগজ দাও, সাদা কাগজ দাও। তো দিলাম, তো আমাকে বললো যে তুমি আমার সামনে বসো। তো আমি জাস্ট খাটেই বসা, যেখানে আমার প্রবলেম হচ্ছিলো উনি বললো যে এখানেই বসো। আমি বসলাম, বসার পরে আপনার উনি দোয়া দূর পড়ে যাচ্ছেন, দোয়া দূর পড়ে উনি গ্লাসে পানিতে হাত দিয়ে উনি ফু দিচ্ছেন। হঠাৎ করে আমাকে জাস্ট আঙ্গুল দিয়ে এইভাবে ইশারা দিলেন। ইশারা দেওয়ার পরে আমি নিচের দিকে তাকিয়ে দেখলাম যে আমার খাটের যে পায়া, খাটের পায়ার নিচ থেকে আপনার একটা কাগজ বের হয়ে আসছে। তা আমার ভাতিজা তাড়াতাড়ি করে ওটা তুলে নিল, তুলে নিয়ে দেখলো যে ওটাতে ওই যে আপনার হিন্দুদের যে মা কালী থাকে ওই জিনিসটা আঁকা, এবং আমার নাম, প্লাস আমাকে 14 দিনের জন্য বান মারা হয়েছে, আমাকে মানে মেরে ফেলবে, এটা একটা গেল। তো আমি তখনও আসলে বিশ্বাস করতে পারছি না যে আসলে কি এটা সত্যি বা এরকম কি আসলে হয়, কিন্তু আমার সেই অস্থিরতাটা কমে দেয়। তারপরে আবার উনি পড়তে থাকলো, পড়তে পড়তে বলল তুই এই আলমারিটা সরাতে বল কাউকে। তা আমি বললাম যে হুজুর আমি তো মাত্র এক সপ্তাহ আগে আমি এই আলমারি টালমারি সরিয়ে সব ময়লা টলা পরিষ্কার করা হলো। বললো যে না, যেভাবেই হোক এই আলমারিটা সরাতে হবে।
তো আলমারিটা সরালাম, আলমারিটা সরানোর পরে দেখা গেল যে ওখান থেকেও দুইটা সে কাগজের মতোই চলে আসছে। তো সেম জিনিসটাই আমার, মানে একটা মেয়ের ছবি, বাট ওটা সম্পূর্ণ ন্যাকেট, ছবিটা সম্পূর্ণ ন্যাকেট, এবং ওইটা হচ্ছে আপনার যে মা কালীর যেটা বলে, এবং ওখানে সব মন্ত্র দিয়ে লেখা, আর ওখানে স্পষ্ট লেখা যে যেভাবে হোক আমাকে 14 দিনের মধ্যে আমাকে ভান মেরে মেরে ফেলা হবে। তো যাই হোক, তারপর উনি আমাকে সব কিছু শুনে টুনে দেখে টেকে যখন ইয়ে করলো, উনি আমাকে ঝেড়ে টেড়ে দিয়ে গেল। তো বললো যে তোর ঘর বন্ধ করতে হবে, তো ঘর বন্ধ করতে হবে, প্লাস আপনার উনি ঘর বন্ধ করলেন যে ওই যে লোহার যে পেরেকগুলি থাকে, ওই ঘরের চাল যেগুলি করে আর কি, উনি চা, আমার ঘর ছিল তখন 1350 স্কোয়ার ফিটের, এবং প্রত্যেকটা কোনায় কোনায় উনি আমাকে ওই পেরেকটা দিলেন। আমি বোধহয় উইদিন 5 ডেজ আমি ভালো, আমি সুস্থ, একদম পুরোপুরি সুস্থ, আমার কিছুই হয় নাই। হঠাৎ করে আবার 6 দিনের দিন রাত্রেবেলা আমার এরকম হঠাৎ করে খারাপ, মানে খারাপ মানে কি, শরীরটা বুকের ভিতরে ভার, প্লাস আমার যে জানালা, জানালাটা থাম করে শব্দ, তো শব্দটা মানে হচ্ছে যে আমি তো ভয় পেয়ে গেলাম যে এত রাত করে শব্দ কেন। তো যাই হোক, আমি কিছু বলিনি, আমি উল্টা ঘুরে আমি দৌড়াদৌড় করছি, আর আমি তো ভাবলাম যে না আমার তো প্রোটেক্ট দেওয়াই আছে, আমার কি হবে। তো পরে যাই হোক, এরকম মানে সকাল আজান হলো, আজানের পরে দেখা গেল যে আমি ঘর চেক করলাম, আমার সন্দেহ হলো, আমার ঘর চেক করলাম, ঘর চেক করে দেখি একটা পেরেক সেখানে নাই, সেখানে নাই, দ্যাট মিন্স হচ্ছে তারা এসে যেভাবেই হোক ওই জিনিসটা তুলে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমার শরীর আবার খারাপ, তাদের কথা হচ্ছে যে আমি, আমাকে তারা সংসার করতে দিবে না, আমাকে তারা বাচ্চাদের সামনে থাকতে দিবে না, বাচ্চাদের মাঝখানে থাকতে দিবে না, তারা হচ্ছে যে আমাকে তারা ছোট থেকে দেখে আসছে কোনোভাবেই, আমাকে, আমার আসলে বিয়েটাও খুব মানে আনসার্টেন, বিয়েটা কীভাবে হয়ে মানে হয়ে গেছে এটা একটা আনসার্টেন ঘটনা। তো যাই হোক, তারপর মানে বিয়েটা করেছি, আমি সংসার করেছি, বাচ্চা হয়েছে আমার, এটা তার মোটেও সহ্য না, সে আমাকে ছোট থেকেই সে ফলো করে আসছে যে সে আমাকে সংসার করতে দেবে না, তাদের জগতে আমাকে নিয়ে যাবে। তো যাই হোক, এটা কথাটা হলো যে আমি একদিন মানে রাতে ঘুমিয়ে, ওইটার পরেই 6 দিনের মাথায় 7 দিনের মাথায় রাতে ঘুমিয়ে, তো তখন সে সরাসরি আমি দেখলাম যে আমার সামনে দিয়ে কিছু একটা হেঁটে যাচ্ছে বা হাঁটাচলা করছে। তা আমি ঘুমের মধ্যেই চোখ খুললাম, ঘুমের মধ্যে চোখ খোলার পরে আমি দেখলাম সে আমার দিকে তাকিয়ে থেকে হাসছে। তো এটা তো একটা মানে হার্টফেল করার মতো অবস্থা, কারণ আমার ঘরে কোনো পুরুষ মানুষ নাই, এটা একটা মানে আশ্চর্য বিষয়। এখন আমি ভয়ে আমার মেয়েদেরও কিছু বলতে চাচ্ছি না। তা আমি যখন তাকিয়ে থাকলাম, তো সে আমাকে বলল তুমি ঘুমাও, তুমি ঘুমাও। তো আমি আসলে বাধ্যগতভাবে আমি ঘুমালাম, ঘুমানোর পরে দেখা গেল যে সে আমাকে বলতে চাচ্ছে তুমি এখানে থাকতে পারবে না, তুমি আমার সাথে চলো। তা আমি বললাম যে না, আমি যাব না, আমার আমার এখানে বাচ্চারা আছে, বাচ্চাদের দেখাশোনা আছে, আমি এখানে সংসার রেখে কেন যাব তোমার সাথে। তো এরকম মানে খুব যুদ্ধ করছি, মেন্সটা হচ্ছে যে তার সাথে যে আমি যুদ্ধ করছি, আমাকে খাটের মধ্যে সে এরকম উল্টাপাল্টা করছে। তো এই জিনিসটা আমি ঘুমের মধ্যে টের পাচ্ছি যে কেউ আমাকে নিয়ে নাড়াচাড়া করছে, একটা পুতুল যেরকম বাচ্চারা খেলে উল্টাপাল্টা করে, ঠিক সেরকম। তো যাই হোক, তারপরের দিন আমার আবার অবস্থা খারাপ। তো এরকম আমি তাকে ফোন দিলাম যে হুজুর আমার তো এরকম এই অবস্থা। তো যাই হোক, আমাকে বললো যে দেখো তোমাকে আসলে বাঁচানো খুব মুশকিল, তোমার কাঠামো আছে বাট ভিতরে ঘুণটা তোমাকে শেষ মানে ঘুণে ধরে ফেলছে। তো এনিওয়েজ, তারপরে আমাকে যেভাবে হোক উনি আমাকে ইয়ে করলেন, তো ওই হুজুর আবার আমাকে সামনে বললো যে আমি সামনাসামনি করাবো, সামনাসামনি করাবো, সে কি চায় সেটা দেখবো আমরা, সেটা দেখার পরে। তো যাই হোক, তারপর অনেক কিছুই করা হলো, অনেক কিছু জিনিসপত্র আনতে দিল, অনেক কিছু জিনিসপত্র আনতে দেওয়ার পর, তো আমি তো তখন আমার মধ্যে নাই, আমি আমার চেহারা দেখেও চিনতে পারি না, আমি সম্পূর্ণ ভয়ানকভাবে কাউকে সহ্যও করতে পারি না বা কাউকে কিছু বলতেও পারি না, খেতেও পাচ্ছি না। তো এরকম করতে 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 তারপরে যাই হোক, উনি আমাকে ঝাড়ফুঁক করলেন, ঝাড়ফুঁক করার পরে উনি তাবিজ দিলেন, আমার গলায় তাবিজ, হাতে তাবিজ, কোমরে তাবিজ, মানে এগুলি নিয়ে অনেকে আমাকে নিয়ে হাসাহাসিও করতো যে এত তাবিজ তুমি কি সারাদিন পরে থাক, মানে সারা বছর তোমাকে পরে থাকতে হবে। তা আমি বললাম আমি জানি না, তবে আমার নিজে বাঁচার জন্য আমার এই তাবিজগুলি ব্যবহার করতে হবে।
তো এরকম করতে করতে লাস্টে ওই হুজুর পরে মানে সামনাসামনি করা হলো, সামনাসামনি করা হলো মিন্স এমনভাবে যে সে নেক্সটে আবার আমাকে অ্যাটাক করলো। অ্যাটাক করার পরে দেখা গেলো আমার বিছানায় হঠাৎ করে অনেক বালু, মানে ঝোড়ো বালু যেভাবে আসে মরুভূমির থেকে ঠিক সেরকম আমার পুরো বিছানায় বালু। তা আমার ছোটো মেয়েটাকে টেক কেয়ার করতো একটা মেয়ে, ছোটো মেয়ে, ওটাকে আমি বললাম যে তুই বিছানাটা ঝাড়। তো বিছানাটা ঝাড়ার পরে আপনার সে জাস্ট 5 মিনিট বা 10 মিনিট, তারপর আবার সে বিছানা আবার বালু, আর আমি বিছানা থেকে উঠতে পারছি না, আমাকে সে উঠতে দিচ্ছে না কোনোভাবে, আমি একদম মানে নিস্তেজ হয়ে যাচ্ছি। তো কি কারণ, পানিটাও ভালো লাগছে না, বাথরুমে যেতে পারি না, আমাকে ধরে ধরে নিয়ে আমার বাচ্চারা যায়। তো এরকম করতে করতে লাস্টে আবার তাকে ডাক দেওয়া হলো হুজুরকে। তো উনি পরে বললো যে না, এবার আর মানে একটা হেস্তনেস্ত করতে হবে, হয় তোমার হায়াত থাকবে আর না হয় তাকে যেতে হবে। তো পরে উনি ঝাড়ফুঁক করার পরে আমার বাসায় এসে উনাকে সামনাসামনি অনেক কিছু সওয়াল জবাব করলো, উনি অনেক কিছু বললো যে না উনি সংসারী, তুমি ওকে নিয়ে কী করবা। তো উনি বললো যে না সংসারী ঠিক আছে, আমি ছেড়ে যাব, বাট ওর হাজবেন্ডের সাথে আমি কখনো আর সম্পর্ক থাকতে দিব না। তো দ্যাট ওয়াইজ যে সে আমাকে ছেড়ে গিয়েছে সত্যি, বা আমার হাজবেন্ডও চলে গিয়েছে বাইরে। তো আমি আজ অব্দি আল্লাহর রহমতে ভালো, এবং এরপরেও আমাকে সে আরেকবার অ্যাটাক করতে চেয়েছিল, যেটা আপনার অ্যালার্জির মাধ্যমে, অ্যালার্জির মাধ্যমে যে আমার শরীর চুলকাচ্ছে বাট কোনো স্পট নাই, আমি চুলকে যাচ্ছি, পুরো শরীর চুলকে যাচ্ছে, আস্তে 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 আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। তা আমি বললাম যে না, এটা সিমটম তো, এটা অ্যালার্জি না, অ্যালার্জি থাকলে আমি চুলকাচ্ছি, আমার নখ দিয়ে আমার শরীরে স্পট হয়ে যাওয়ার কথা। তো বাট আমি তখন রাত 3টার সময় ফোন দিলাম। তো রাত 3টার সময় ফোন দেওয়ার পরে হুজুরকে উনি বললেন যে আপনি হসপিটালে যান, হসপিটালে গিয়ে কোনো ডাক্তার দেখান যে আসলেই কি এটা অসুখ কিনা। তা আমি যখন গেলাম তখন খিদমা হসপিটালে আমার এক কাজিন ছিল, আমার ছেলের ফ্রেন্ড ছিল, তারা সবাই মিলে আমাকে নিয়ে গেল। ওখানে যাওয়ার পরে আমাকে ইমার্জেন্সিতে নেওয়া হলো। তো ওনারা জিজ্ঞেস করলেন কী হলো, আমি বললাম যে আমার এরকম অ্যালার্জি থেকে আমার শ্বাসকষ্ট হচ্ছে। তো ওনারা ইঞ্জেকশন দিলেন, ইঞ্জেকশন দেওয়ার পরে জিজ্ঞেস করলেন কোথায় কী সমস্যা বা এটা সেটা। তা আমি বললাম যে হ্যাঁ এই সমস্যা। তো বললো যে আচ্ছা ঠিক আছে, আপনাকে 2টা ইঞ্জেকশন দেওয়া হবে। 2টা ইঞ্জেকশন মিন্স হচ্ছে আমার একটা ডান হাতের আর্মসে মানে বাহুতে, আরেকটা হচ্ছে আমার হিপে, ডান হিপে। তো 2টা ডক্টর মানে খুবই হ্যান্ডসাম, খুবই সুন্দর, এবং তারা আমাকে যথেষ্ট টেক কেয়ার করলেন, যেমন একজন একটা বাবা তার মেয়েকে যেমন টেক কেয়ার করে, বা তার কী বলে একটাকে যে একজন মা যেমন একটা সন্তানকে আদর করে ঠিক সেরকম করে। তা আমি ওখানে বললো যে না আপনি আরও কিছুক্ষণ রেস্ট নেন, আপনি বোধহয় সম্ভবত কোনো টেন্সে ছিলেন। আমি বললাম যে হ্যাঁ আমি টেন্সে ছিলাম, মানে আমি ভয় পেয়েছিলাম। তো বললো ভয় পাওয়ার কিছু নেই, আপনি এখন ভালো হয়ে যাবেন। তো আমি তারপরের দিন সকালবেলা হসপিটাল থেকে আসলাম বাসায়। হসপিটাল থেকে বাসায় আসার পরে দেখা গেল যে আমি এই হুজুরকে ফোন দিলাম যে হুজুর আমি বাসায় আসছি। তো উনি আমাকে বললেন যে আচ্ছা 2টা ছেলে ছিল ডক্টর, ইয়াং বয়সী। আমি বললাম যে হ্যাঁ। তো পরে বললো যে তোমাকে তো ইঞ্জেকশন দেওয়া হয়েছে একটা হাতে একটা হিপে। তা আমি বললাম যে আপনি কীভাবে জানলেন ব্যাপারটা, আপনি কীভাবে জানলেন ব্যাপারটা যখন শুনলাম। তো বললো যে দেখো আমি ওই 2টা যে ডক্টর ওটা আমাদেরই মানে জিন, তো পরে ওনাকে ওনাদের পাঠিয়েছিলাম আমি দেখানোর জন্য। তো আসলেই সত্যি কথা, আমি আসলে সুস্থ হয়ে গিয়েছিলাম, এবং তারপরে একটা কিউরিওসিটির জন্য আমি কিন্তু খিদমাতে আমি লোক পাঠিয়েছিলাম, আমার সেই কাজিনকে আমি পাঠিয়েছিলাম। তো আমার সেই কাজিন গিয়ে কিন্তু সেই ডক্টরের কোনো নাম নিশানা পায় নাই, তাদের যে চেহারার বর্ণনা বা সব কিছু মানে বলার পরেও বলো যে, এবং তারা যে নামটা আমাদের দিয়েছিল সে নামের ডক্টর আমি খুঁজে পাই নাই, খুঁজে পাই নাই। তো যাই হোক, তো পরে আমাকে আসলে শেষ পর্যন্ত গত 2010-এর থেকে নিয়ে আপনার 2012 পর্যন্ত হুজুর আমাকে একটা কথাই বললেন যে তোমাকে আল্লাহর রহমতে আর কোনো কিছু স্পর্শ করবে না, বাট তুমি কিছু দেখতে পারো, দেখতে পারলে তুমি ভয় পাবা না, ভয় পাবা না, যদি ভয় পাও তাহলে তোমার বাচ্চাদের উপর ক্ষতি হবে।
তা আমি খুব সাহস নিয়ে আর ভয় পাই নাই, কিন্তু তারা আমাকে প্রতি রাতে প্রোটেক্ট দিয়ে রাখতো এবং আমি খুব নিশ্চিন্তে ঘুমাতাম যে না আমার সাথে লোক আছে। তো যাই হোক, তারপর আমি মোটামুটি ভালো, তো তারপর 11 পর্যন্ত ভালো, 12-তে আবার দেখা গেল যে মানে হঠাৎ করে আবার আমার খারাপ লাগছে রাতেবেলা খারাপ লাগছে, কি ব্যাপার কি বিষয়। তো তখন আমি ওই দুই হুজুরকে না পেলে পরে আমি আবার জিজ্ঞেস করতে 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 আরেকটা হুজুরের খোঁজ পেলাম। তো ওনাকে বলার পরে উনি বললো যে দেখো তোমার বাসাটা আমার চেক করতে হবে। তো সেই হুজুর আসছে আবার খুলনা থেকে, তো ওনাকে দিয়ে পাঠালেন। উনি গিয়ে আমাকে দেখা টাকার পরে দেখা গেল যে কথা নাই বার্তা নাই, আমার আলমারির ভিতরেই নিচ থেকে সে এমন কিছু জিনিস বের করলো যেগুলি আমার গা শিরশির করে উঠলো, এবং সেই কারণে কিনা আমি জানি না, উনি মুঠ করে চুল, তারপর মেয়েদের যে হিন্দু মেয়েদের সিঁদুর থাকে, তারপর কিছু যে মাংসের হার মানে যেটা কঙ্কাল বলে আর কি, কবরের যে জারজ বলে ওদের ভাষায় আর কি, তো যাই হোক এগুলির সব কিছু দিয়ে মানে জটলা পাকানো এগুলি আমাকে দেখালো যে দেখো উনি কিন্তু আসছেন খালি হাতে আমার বাসায়। তো যাই হোক আমি হয়তো বিশ্বাস করতাম না যদি উনি কিছু নিয়ে টিয়ে আসতেন সাথে করে বা ইয়ে করতেন। তো যাই হোক উনি এগুলি দেখালো টাকালো যে দেখো তোমাকে কিন্তু এগুলি দিয়ে করা হয়েছে এবং তোমাকে এইবার কিন্তু পুরোপুরি শেষ করার চিন্তাই ছিল তাদের। তো উনি এগুলি নিয়ে পরে আমার ছেলেকে দিল যে বাবা এগুলি তুমি একদম রাস্তায় পুরো মানে না হলেও তুমি 10 হাত দূরে এটা ফেলবা। তো ঠিক আছে উনি ফেলে দিলেন, ফেলে দেওয়ার পরে ফেলে দিল ও গিয়ে, তা আমাকে উনি সারা রাত মানে দোয়া কালাম পড়ে ঝাড়ফুঁক করে আমাকে সুস্থ করলেন। তো আমি আসলে সত্যি কথা কি এখনও আভাস পাই যে সে কোনোভাবেই আমাকে সে সংসারে থাকতে দিবে না, কোনোভাবে সে আমাকে আমার বাচ্চাদের সাথে থাকতে দিবে না। বাট আমি অনেক মনের জোরে আল্লাহর উপরে বিশ্বাস রেখে এবং বিশ্বাস করে আমি অনেক আমল করে যাই বা দোয়া দুরুদ পড়ি বা পড়তে থাকি সব সময়। তো আমি জানি না, কিন্তু মাঝে মধ্যে সে আমার সামনে দিয়ে চলাফেরা এখনও করে, বাট কোনো কিছু করার সাহস পায় না যে এই কারণে যে হয়তোবা আমি যে দোয়াগুলি আমাকে আমল করতে বলা হয়েছিল সেগুলি হয়তোবা আমি আমল করি সেই কারণে হয়তোবা করে না বা কিছু করে না। বাট তার একটা জিদ যে আমি যতই দূরে যাই না কেন বা আমার যতই বয়স হোক না কেন সে আমাকে নিয়ে যাবেই। তো আমি একটা জিনিস চিন্তা করি যে হ্যাঁ মৃত্যু তো স্বাভাবিক, বাট আমি আমার চোখের সামনে দেখতাম আমার ছোট বাচ্চাটা আজকে ওই স্টুডিওতে আমার সামনে এসেছে। তো ও যখন মাত্র 2 বছর, আমি আমার চোখের সামনে দেখতাম যে আমার লাশ পড়ে আছে প্লাস আমার বাচ্চারা কান্নাকাটি করছে। তো তখন আমার খুব খারাপ লাগতো যে আমি ওদের ছেড়ে কিভাবে যাব, এটা কিভাবে সম্ভব, আমার হাজবেন্ড নাই কাছে, বাচ্চারা এতিমের মতো। তা আমি ওকে আসলে সত্যি কথা কি অনেক সময় আমার সাথে তার সাথে কথা হতো, সেটা ঘুমের মধ্যে কথা হতো, যেটা আমি তাকে অনেক রিকোয়েস্ট করতাম যে দেখো তুমি কিন্তু আমাকে নিতে চাইলেও আমি যেতে পারবো না। তো তখন বললো যে আমি তোমাকে টর্চার করবো আরও। তা আমি বললাম ঠিক আছে, টর্চার করতে করতে যদি আমি মরেই যাই সেটা কিছু বলার নাই, আমার হয়তোবা হায়াত তদ্দিনই থাকবে, বাট আমি এই মুহূর্তে যেতে পারবো না। এবং এখন হয়তোবা ফেস টু ফেস আমাকে সে আক্রমণ করতে পারে না, বাট সে চেষ্টা করে যাচ্ছে কন্টিনিউয়াস, এখনও চেষ্টা করে যাচ্ছে যে সে আমাকে কোনোভাবে অ্যাটাক করতে পারে কি না। বাট আমি এটাই বলবো যে আসলে ভূত বা জিন এটা আসলে অনেকে বিশ্বাস করেন না, বা আমিও বিশ্বাস করতাম না, বা আমার সাথে যদি ঘটনাটা ঘটতো না হতো বা এত আমি মানে সাফার করতাম, মানে আমি মাঝে মাঝে চলেই যাই, আমার মানে মনে হয় যে আমার চলে যাচ্ছে, আমি আর নাই, আমার আর সময় নাই। তো যাই হোক আমি সবার কাছে মানে এটাই কাম্য করি যে সবার জন্যই দোয়া করেন।